তারা যা সব ধুন্ধুমার কাণ্ড ঘটাচ্ছেন, কিছুদিন আগে $1200 কোটি একটা ডিলে গুগল কিনে নিল বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি মোটোরোলা। আর এই সপ্তাহে তো ঘটে গেল আর এক ঐতিহাসিক সম্মেলন, মাইক্রোসফট $720 কোটি ডিলে তুলে নিল ফিনল্যান্ডের এক সময়ের দুনিয়া কাঁপানো মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। হচ্ছে যা সব, চৌদিকে চমকে যাচ্ছে পিলে, কেউ জানে না কে যে কখন কাকে খাচ্ছে গিলে। মূলত আমাদের আসছে সে আসছে নিয়মিত এবং আন্তরিক শ্রোতা বলেই পরিচয় ছিল সোনালী মুখোপাধ্যায়ের। এই যাবার বেলায় এক ভিন্ন স্বাদের রহস্যের বাঁধনে বেঁধে ফেললেন আমাদের। সত্যি এই প্রথম মূলত একজন শ্রোতার পাঠানো গল্প নিয়ে এলাম শোনাবো বলে তোমাদের কাছে। প্রিন্টিং টেকনোলজি না বলা ভালো, কম্পিউটার প্রিন্ট আউটের 3D ইমেজ নিয়ে রহস্যে জাল গুনেছেন সোনালী মুখোপাধ্যায়। গল্পের তিনি কোনো নাম দেননি, বেশ নামটা আমিই না হয় দিলাম। 3D ইমেজ নিয়ে গল্প ত্রিমাত্রিক। আর একটা ব্যাপার, অদ্ভুত বিচিত্র দ্বিমাত্রিক শেষ এই গল্পের, যা আগে কখনো শোনোনি, মানে আমিও কখনো বলিনি। শোনো সোনালী মুখোপাধ্যায়ের রহস্য কাহিনী ত্রিমাত্রিক। প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় অফিসের কাজ বাড়িতে বয়ে আনে অনিমেষ। এ নিয়ে প্রায়ই রাত্রির সঙ্গে তার মনোমালিন্য ঘটে। অবশ্য অনিমেষের এই নেশার ব্যাপারটা তার বউ রাত্রি বেশ ভালোই জানে। কাজের প্রতি এমন আন্তরিকতার জন্য মনে মনে সে অনিমেষকে শ্রদ্ধাও করে। কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে কোন বউয়ের ভালো লাগে? রাত্রি এই যুগের মেয়ে, কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি সব কিছু কম করে না। অনিমেষ অফিসে চলে যাওয়ার পরে ওর হাতে তেমন কাজই বা থাকে কই? রাত্রি বসে পড়ে কম্পিউটার নিয়ে, কিন্তু টাইম পাস করার জন্য শুধু কম্পিউটারে সিনেমা দেখা কিংবা ফেসবুকে বসে চ্যাট করা এইসব নিয়ে থাকে না সে। কম্পিউটারে বসে অনেক কিছুই নতুন নতুন এক্সপ্লোর করার চেষ্টা করে সে। তেমন একটা কিছু করে দেখাতে পারলে অনিমেষও দারুণ খুশি হয়। সেই রাত্রেই হই হই করে বেরিয়ে পড়ে অনিমেষ, গাড়ি নিয়ে বউকে ডিনার খাওয়াতে নিয়ে যায় কোনো দামি রেস্তোরাঁয়। কিছুদিন হলো একটা জিনিস নিয়ে গবেষণা করছিল অনিমেষ। দায়িত্বটা তাকে কোম্পানি দিয়েছিল, কিন্তু তার নিজেরও এ বিষয়ে আগ্রহ কিছু কম ছিল না। অনিমেষ একদিন একটা 3D কম্পিউটার কিনে বাড়িতে এলো। রাত্রি তো দেখে অবাক, এটা কি কম্পিউটার? ওমা, সে তো আমাদের আছে, খারাপও হয়নি, তাহলে আরেকটা কেন? দিস ইজ সামথিং স্পেশাল। কি স্পেশাল? এটা বিদেশ থেকে আনিয়েছি। রাত্রি আরো অবাক হলো। বলানি কওয়ানি একেবারে বিদেশ থেকে? তবু তখনকার মতো আর বেশি কৌতূহল না দেখিয়ে কৌতূহল প্রশমন করে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল রাত্রি। অফিসের জামাকাপড় না ছেড়েই অনিমেষ বসে পড়ল নতুন বিদেশি কম্পিউটার সেট করতে। আরে দাঁড়িয়ে দেখছো কি? একটু হেল্প করো, এসো এসো এদিকে এসো। কার্টন খুলে থার্মোকল সরিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই নতুন কম্পিউটার ফিক্স করে ফেললো। পুরনো কম্পিউটারটা ভরে ফেললো নতুন বাক্সে। আচ্ছা রাত্রি, তুমি যদি বলি এক্ষুনি কোথায় বেড়াতে যেতে চাও, এক সেকেন্ড না ভেবে তুমি কি উত্তর দেবে? পাহাড় না সমুদ্র? সমুদ্র। হিয়ার ইউ আর। অনিমেষ সুইচ টিপল। চোখের পলকে উর্মি মুখর সমুদ্র এক লাফে রাত্রির ঘরে এসে উছলে পড়লো। রাত্রি একেবারে বাক্য হারা। কি কেমন লাগলো? ধুমায় তো চা নিয়ে ফিরে এসে রাত্রি দেখলো অনিমেষ ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে আছে। একটা চেয়ার টেনে তার পাশে বসলো রাত্রি। তা মশাইয়ের হঠাৎ এত দাম দিয়ে 3D কম্পিউটার কিনে শখ হলো কেন? শখ নয় রাত্রি, প্রয়োজন। এটা না হলে আমি আমার রিসার্চের কাজটা ঠিকমতো এগোতে পারছিলাম না। তোমার রিসার্চ তো কম্পিউটার প্রিন্টিং এ, 3D কম্পিউটারে তার বাড়তি কি সুবিধা? আরে ওইটাই তো, 3D কম্পিউটারে 3D প্রিন্টিং। রাত্রি চোখ বড় বড় করলো। তার মানে
দাঁড়াও সহজ করে বলি তাহলে ঠিক বুঝতে পারবে। দেখো প্রথমে এলো কম্পিউটার, কেমন? তাতে লেখা বসে বসে পড়া যায়, সেখানে আন্ডারলাইন করা যায়, আগের পড়া জিনিস আবারও পড়া যায়, সবই করা যায়। তবে শুয়ে বসে ইচ্ছে মতো সময় খানিকটা করলাম, বাকি কাজ পরে করলাম, এসব করার সুবিধে খানিকটা কম। তাই কি এলো প্রিন্ট আউট। এ তোমার অনেকটা ওই ইবুক পড়ার মতো আর কি, হাতে একটা বই নিয়ে পড়া আর ইবুক পড়ার মধ্যে যাই বলো আরামের একটা তফাৎ থাকে, মেজাজেরও পার্থক্য থাকে, তাই না? প্রিন্ট আউট সেই সুবিধাটা করে দিল। প্রিন্ট আউট নিয়ে নিলে পরে ইচ্ছে মতো সময় শুয়ে বসে দেখলে, তাই প্রিন্ট আউটের আমদানি হলো। প্রথমে হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, সেই প্রথম যুগের সিনেমার মতো। তারপরে হলো রঙিন, ব্ল্যাক এন্ড হোয়াইটে কালো কালি ভরে দিলেই প্রিন্ট আউট চলে আসতো, রঙিন প্রিন্ট আউটের যুগে রংগুলো ভরে দিতে হয়, তবে গিয়ে তোমার রঙিন প্রিন্ট আউট বের হয়। মেইন কিছু বেসিক কালার ভরে দিতে হয় আর কি মেশিনে। কম্পিউটার এবার মিলিয়ে মিশিয়ে তার থেকে যেমন যেমন প্রয়োজন সেই সেই রং তৈরি করে নেয়। মানে ব্যাপারটা হলো প্রাথমিক কম্পোনেন্টসগুলো, আই মিন এলিমেন্টারি মেটেরিয়ালসগুলো আগে কম্পিউটারকে দিতে হবে, তারপর বাকি কাজ নিজেই করবে কম্পিউটার, বোঝা গেল? চলচ্চিত্র শিল্প কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার্ড হয়েই থেমে থাকেনি, তারা থ্রি ডি ইমেজ বানিয়েছে। থ্রি ডি কম্পিউটারেও থ্রি ডি ইমেজ হলো, কিন্তু প্রিন্ট আউট কি প্রিন্ট আউট? মানে আমি যদি থ্রি ডি ইমেজের থ্রি ডি প্রিন্ট আউট চাই তাহলে কি বলছো? থ্রি ডি প্রিন্ট আউট সেটা কি সম্ভব? সম্ভব সম্ভব রাত্রি, দেখতে হবে কম্পিউটার কাজ করে কিভাবে। তাকে কম্পোনেন্টস তুমি দাও, এবার সে নিজে নিজে সব বানিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হলো তার কম্পোনেন্টস গুলো কি। ধরো একটা কাপ, সেটা যদি কাঁচের বানাতে চাও তাহলে কাঁচ তৈরির কম্পোনেন্টস ওকে দাও, কাপটা কাঁচেরই হবে। যদি মনে করো কাপটা তুমি প্লাস্টিকের বানাতে চাও তাহলে প্লাস্টিক ভরে দাও, প্লাস্টিকের কাপ পাবে। সিম্পল, তুমি কম্পিউটারে তোমার কম্পোনেন্টস দাও, উপাদান দাও, কম্পিউটার বাকি কাজ সব নিজে নিজে করে নেবে। আর আর কার কম্পোনেন্টস কি জানতে হলে তুমি কম্পিউটারকেই প্রশ্ন করো, ওর তথ্যের ভান্ডার থেকে কম্পিউটারই তোমাকে বলে দেবে এই জিনিসটার কম্পোনেন্ট কি কি এবং কি কি এবং কি কি। কি যে সব বলছো তুমি, যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা শোনো, সব জিনিস যদি ঘরেই তৈরি হয়ে যায় তবে তবে লোকে আর দোকানে যাবে কেন? যা কিছু দরকার ঘরেই বানিয়ে নেবে। ঠিক ওই জায়গাটাতেই আমার রিসার্চ। প্রথমত সব কম্পোনেন্ট জানলেই কিন্তু হলো না, সেসব কম্পোনেন্টগুলো জোগাড় করাও রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়। ধরো তুমি 10 ভরির একটা সোনার হার চাইলে, রাইট? সেই সোনাটুকু তো দিতে হবে কম্পিউটারকে, বলো তো সেই সোজা কথা? কম্পিউটার কারিগর সোনার হার সে করে দেবে, কিন্তু সোনাটুকু তো দিতে হবে তাকে। এরকমই আরো অনেক কম্পোনেন্টস আছে যেগুলো জোগাড় করা খুব শক্ত, যদি বা জোগাড় করলে এবার সেটা ওই মেশিনে ভরাটা দেখবে আরো শক্ত। কেননা কোনো পদার্থ কঠিন, কোনোটা বালির মতো গুঁড়ো গুঁড়ো, কোনোটা বা তরল, আবার কোনোটা বা বায়বীয়। বায়বীয় বা বায়বীয় বলতে ঠিক বুঝতে পারলাম না। আরে গ্যাসিয়াস, ধরো তুমি একটা ভালো সাবান চাইছো, তার গন্ধের যে কম্পোনেন্টটা তুমি কি করে ঢোকাবে কম্পিউটারে বল? যারা সাবান তৈরি করে তারা যেভাবে গন্ধটাকে সাবানের সাথে মিশিয়ে দেয়, তারা ধরো একটা গন্ধ মিশিয়ে দিল, কিন্তু সেই গন্ধটাই তুমি তোমার কম্পিউটারে কিছুতেই ঢোকাতে পারছো না, তখন? তার মানে বলছো বিভিন্ন কম্পোনেন্ট ঢোকাবার জন্য সেপারেট ব্যবস্থা থাকা দরকার। ঠিক ধরেছো, এইখানেই আমার গবেষণা। তবে আরো একটা সমস্যা আছে। আরো কি সেটা? সময়, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট হচ্ছে কালার প্রিন্টিং এ সময় বেশি লাগে, ওকে? থ্রি ডি প্রিন্টিং এ সময় আরো বেশি লাগবে। ধরো যেখানে একদিনে কম্পিউটার একটা মাত্র কাপ তৈরি করতে পারবে, সেখানে ফ্যাক্টরিতে 100,000 কাপ তৈরি হয়ে যাবে। এই সময়টাকে যদি আমরা কমাতে পারি রাত্রি, তবে দেশের সব কারখানা উঠে যাবে এবং কারখানা জনিত দূষণও কমবে, উইচ মিন্স আ নিউ ডাইমেনশন টু গ্রিন রেভলিউশন, ভাবতে পারছো? হ্যাঁ, রাত্রির আবার মনে হলো হানিমিশ বড্ড বাড়াবাড়ি করছে, গল্পের গুরু গাছে ওঠাচ্ছে, এইসব অলিক স্বপ্নে বিভোর হয়ে আছে, এরকম হয় নাকি? যাই হোক বাবা,
আপাতত রান্নার জোয়ার দেখাটা জরুরি, যাই। খালি কাগজগুলো উঠিয়ে নিয়ে যেতে যেতে রাষ্ট্রী বলল, আচ্ছা নিমেশ বাবু, আপনার কম্পিউটারকে বিরিয়ানিও রেঁধে দিতে পারবে? তা যদি পারে তাহলে পৃথিবীর সমস্ত মহিলা কুল আপনাকে একেবারে প্রাতঃস্মরণীয় করে রাখবে। পৃথিবীর সমস্ত মহিলা কুলের কথা জানি না রাত্রি, তবে তুমি যে আমাকে প্রাতঃস্মরণীয় করে রাখবেই এটা আমি মানি। আচ্ছা চলো আজকে রান্ধতে হবে না আসলে, চলো উই হ্যাভ আ ডাইন আউট, কোথাও গিয়ে খেয়ে আসি। রাষ্ট্রীর মন একেবারে নেচে উঠল, রান্নার থেকে ছুটি কোন মেয়ে না চায়? শুধু তো রান্না বান্না নয়, খেতে দাও, বাকি যা রইল সেসব ফ্রিজে তোলো, টেবিল পরিষ্কার করো, এঁটো বাসন সিঙ্কে ঢোকাও। হোটেলে খেলে শুধু ভালো খাবারই নয়, এই এতগুলো কাজ থেকেও ছুটি। রাষ্ট্রী মনে মনে বলল, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। দিন যায়, মাস যায়, অনিমেষ আবারও কাজে ডুবে যায়, অফিসে কাজ, বাড়ি এসেও কাজ। রাত্রি হাঁপিয়ে ওঠে, মাঝে মাঝে তার ইচ্ছে করে ওই থ্রিডি কম্পিউটারটাকে ছুঁড়ে ভেঙে ফেলে দেয়। আজকাল অনিমেষ তেমন বাইরেও নিয়ে যায় না, খাওয়ায় না রাত্রিকে, রাত্রি বড় একা। এর মধ্যে একদিন একটা কাণ্ড ঘটল, প্রবল ঝড় উঠল, রাত্রি শোবার ঘরের দরজা জানলা তাড়াতাড়ি করে বন্ধ করছিল, হঠাৎই ঝনঝন শব্দে কি যেন ভেঙে গেল। ছুটে এসে দেখে তার বড় শখের নিউ মার্কেট থেকে কেনা বড় ফুলদানিটা ঝড়ের হাওয়ায় পর্দা উড়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে একেবারে খান খান হয়ে গেছে। ফুলগুলো সব গড়াগড়ি যাচ্ছে, ভীষণ মন খারাপ হয়ে গেল রাত্রির। আর কি এমন ফুলদানি একটা পাবে সে? টুকরোগুলো এক এক করে কুড়িয়ে নিয়ে একটা প্লাস্টিকে ভরে রাখল রাত্রি। অনিমেষ রাত্রিরে ফিরলে রাত্রি তাকে বলল তার দুঃখের কথা। অনিমেষ যেন কথাটা শুনেও শুনল না, ভারী রাগ হলো রাত্রির। এই ড্রয়িং রুমটা সাজানোর পরে অনেক ছবি তুলেছিল রাত্রি, সে সব ছবি তার সিডিতে আছে। অনিমেষ শুধু জিজ্ঞেস করল, তুমি কি টুকরোগুলো ফেলে দিয়েছ? না, ওই প্লাস্টিক প্যাকেটে সব তুলে রেখেছি, কালকে ফেলে দেবো। রাত্রি খাওয়া দাওয়ার পর অনিমেষ হঠাৎ সেই ছবির সিডির অ্যালবামটা চাইল রাত্রির কাছ থেকে, রাত্রি এনে দিল। একটু পরে বিছানায় ঠিক করে এসে বলল, কি গো শুতে যাবে না? তুমি যাও, তুমি যাও, আমি আমি একটু পরে যাচ্ছি। রাত্রি শুতে শুতে ভাবে ক্রমশ সে একা হয়ে যাচ্ছে, এমনকি রাত্রিটাও আজকাল প্রায়ই তাকে একা একাই শুতে হয়। অনিমেষ কখন গত রাতে যে শুতে আসে রাত্রি টেরই পায় না। পরের দিন সকালে রাত্রি অবাক, ঘুম ভেঙে ড্রয়িং রুমে এসে দেখে ফুলদানিটা যেমনকার তেমন। রাত্রি ছুটে গিয়ে ভাঙা টুকরোগুলো খুঁজল প্লাস্টিকের প্যাকেটে, দেখল প্যাকেটটা পড়ে আছে, একটা টুকরোও সেখানে নেই। বিস্ময়ের ঘোড়া চাপতে পারল না রাত্রি, ছুটে গিয়ে ঘুম থেকে ডেকে তুলল অনিমেষকে। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। রাত্রি তুমি খুশি হয়েছো তো? খুশি মানে খুশি থেকে অবাক, একে ভোজবাজি নাকি? রাত্রি 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 আমার এতদিনের গবেষণা আজ সার্থক। আমি ভাবছিলাম, আমি সত্যি ভাবছিলাম প্রথম থ্রিডি জিনিসটা তোমারই কোনো প্রিয় জিনিস দিয়ে আমি শুরু করব, কিন্তু কি কি দিয়ে কি তৈরি করব আমি সত্যি ভেবে পাচ্ছিলাম না। তোমার ফুলদানিটা ভেঙে যাওয়ায় আমার হাতের সামনে সেই সুযোগটা এসে গেল। মানে ফুলদানিটা তুমি বানিয়েছো? আমি নয়, আমার থ্রিডি কম্পিউটার। ইয়েস, সিডি অ্যালবাম থেকে পুরনো ছবি বের করলাম, তাতে আস্ত ফুলদানির ছবিটা আছে, জুম করলাম, তোমার ভাঙা টুকরোগুলো দিলাম, সাইজ বলে দিলাম, বাস কম্পিউটার বানিয়ে দিল।
অনিমেষশ্রী খুব খুশি। ফুলদানি পাওয়ার আনন্দে সেদিন অনিমেষকে আর কিছুতেই অফিস যেতে দিল না। অনেকদিন বাদে দুজনে মিলে হলে গিয়ে একটা সিনেমাও দেখল, তারপর রেস্তোরাঁয় খাওয়া। এরপর একটা দারুণ মজার ব্যাপার হলো, রাত্রি ঘর দূরের সব জিনিসই তার ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে রাখতে লাগলো, এবং সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এখন আর রাত্রির সংসারে কোনো ভাঙা জিনিস নেই, যা কিছুই ভাঙে অনিমেষকে দিয়ে সঙ্গে সঙ্গে তা আস্ত করিয়ে নেয় ওই 3D কম্পিউটারের সাহায্যে। অনিমেষ মাঝে মাঝে অবাক হয়ে লক্ষ্য করে রাত্রির জন্য নেশা হয়ে গেছে, অতি তুচ্ছ জিনিস ভেঙে গেলেও সেটা তার তক্ষণি আবার একদম নতুন চাই। কোনো ভাঙা জিনিস যেন রাত্রি সহ্যই করতে পারে না। অনিমেষ একদিন রাত্রিকে বলল, রাত্রি সবই তো হলো, কিন্তু একটা জিনিস নিয়ে যে ভারী সমস্যা। সমস্যা? কি সমস্যা? কম্পিউটার সহজ জিনিস সবই বানাতে পারে, কিন্তু জটিল জিনিস যে কিছু বানাতে পারে না। যেমন ধরো একটা মোবাইল, কম্পিউটার ছবি দেখে আরেকটা মোবাইল তৈরি করে দিতে পারবে বটে, কিন্তু তার ভেতরের কলকবজা, মেশিনারি এগুলো তো কিছুই তৈরি করতে পারবে না, কারণ ভেতরটার কোনো ছবি তো কম্পিউটারের কাছে নেই। যদি কম্পিউটারের সঙ্গে কোনো এক্সরে মেশিন জোড়া যেত যে ভেতরের ছবিটাও তুলে ফেলবে, তাহলে মনে হয় একটা অ্যাবসলিউট রেপ্লিকা, আই মিন ডুপ্লিকেট মোবাইল ফোনও তৈরি করা যেত। তাহলে সেটাই চেষ্টা করে দেখো, মনে মনে বলল। সমস্যা তোমার একটা না একটা থাকবেই, আর তুমিও তাতেই ডুবে থাকবে। আমার দিন যে কিভাবে কাটে সে আমি জানি। দেখতে দেখতে অনিমেষ আবারও কাজে ডুবে গেল। একদিন অনিমেষ অফিসের কাজেই তার এক সহকর্মীর সঙ্গে কোথাও একটা যাচ্ছিল গাড়িতে, হঠাৎ উপরের থেকে একটা লরি এসে আচমকা প্রবল ধাক্কা মারল তাদের গাড়িতে। গাড়িটা উল্টে গেল, ডানহাতে প্রবল যন্ত্রণা নিয়ে জ্ঞান হারাল অনিমেষ। জ্ঞান যখন এলো তখন সে হাসপাতালে রাত্রি বসে আছে তার পাশে। অনিমেষের সারা শরীরে অসহ্য যন্ত্রণা, ঘুমের ওষুধ দেওয়া ছিল অনিমেষকে, কিছুক্ষণের মধ্যেই আবারও ঘুমিয়ে পড়ল সে। টানা দুটো দিন কেটে গেল প্রায় ঘুমের ঘোরের মধ্যেই। দুদিন পরে অনিমেষের পূর্ণ জ্ঞান যখন এলো, রোজ সে দেখেছে রাত্রি এসে বসে আছে তার পাশে। সেদিন রাত্রি আসতে একটু দেরি হয়েছে কোনো কারণে, অনিমেষের খুব জলতেষ্টা পেয়েছে। জলের গ্লাসটা পাশেই ডান দিকে টেবিলের উপরে রাখা, চাদরের তলা থেকে ডানটা বের করতে গিয়ে কেমন যেন হালকা হালকা ফাঁকা ফাঁকা ঠেকল। অনিমেষ ভাবল তার ডান হাতের কি সার চলে গেল। বাঁ হাত দিয়ে ডান হাতটা স্পর্শ করতে গিয়ে চমকে উঠল অনিমেষ, ডান হাতটা নেই, ফাঁকা। ঠিক সেই সময় রাত্রি এসে পৌঁছলো সেখানে, চিৎকার করে উঠলো অনিমেষ, আমার ডান হাত, আমার মা, আমার ডান হাত, আমার ডান হাত, দেখো আমার ডান হাত, আমার ডান হাত, দেখো আমার ডান হাত। একটু 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 চুপ করো না, বলছি শোনো, লরির ধাক্কায় ডান হাতটা এমন ভাবে ভেঙে টুকরো হয়ে গিয়েছিল, আর কিছু করার ছিল না, ওটা অ্যাম্পিউট করে বাদ দিতে হয়েছে। তবে প্রাণী যে বেঁচে গেছো এটাই কি বলবো, ভগবান রক্ষা করেছেন। অনিমেষ স্তম্ভিত হয়ে রইল। কদিন পরে অনিমেষকে বাড়িতে নিয়ে এলো রাত্রি। অদ্ভুত অবস্থা, অনিমেষের ডান হাত নেই, অর্ধেক কাজই সে পারে না, চিরুনি দিয়ে চুরাচড়ে দেয় রাত্রি, জামা পরিয়ে দেয় রাত্রি, খাইয়ে দেয়, এমনকি দাড়িও কামিয়ে দেয়। অনিমেষের কি যে এক অদ্ভুত অস্বস্তি, ভয়ও হয় মনে মনে ভাবে তাকে নিয়ে রাত্রির এই বিড়ম্বনা। রাত্রি কোনোদিন তাকে এইভাবে একলা ফেলে ছেড়ে চলে যাবে না তো, রাত্রি তো কোনোদিনই ভাঙা কোনো জিনিস হইতে পারে না। রাত্রিকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করতে তার ভয় লাগে, চুপ করে থাকে অনিমেষ। রাত্রি অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু অনিমেষ চুপ করে থাকে বলে সেও বেশি কথা বলে না, চুপ করে থাকে ওর মতোই। কিছুতেই অনিমেষের মনের কোনো থই পায় না রাত্রি। এমনি করেই দুটি মানুষ
প্রায় নিঃশব্দ জীবন যাপন করে। একদিন থাকতে না পেরে রাত্রি জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো, তুমি কি আর অফিসে যাবে না? অনিমেষ কোনো উত্তর না দিয়ে ভাবতে শুরু করলো। এক হাতে গাড়ি চালানো যাবে না, দৌড়ঝাঁপ করে ভিড়ের বাসে ওই এক হাতে হ্যান্ডেল ধরে অফিস যাওয়া তাও পারবে না। আবারও যদি সে পড়ে যায়, এ হাতটাও যদি চলে যায়, তখন কি হবে? একটা আতঙ্ক যেন গ্রাস করে অনিমেষকে। দুদিকে মাথা নেড়ে বোঝায় না, অফিসে যাবে না। রাষ্ট্রী কাজ করতে করতে চিন্তা করে, কিছু কিছু খবরের কাগজে বিজ্ঞাপন দেখে অ্যাপ্লিকেশন পাঠায়, মাসখানেকের মধ্যেই চিঠি আসে ইন্টারভিউয়ের। সামান্য একটা চাকরি পায় রাত্রি, সামান্য হোক দুটি প্রাণী রেখে নিশ্চয়ই চলে যাবে। কিন্তু অনিমেষকে কথাটা কিভাবে বলবে ভেবে পায় না রাত্রি, তবু বলতেই হলো। রাত্রি ভেবেছিল অনিমেষ শুনে হয়তো রেগে যাবে, হয়তো ভয় পাবে, অনেকক্ষণ তাকে বাড়িতে একা থাকতে হবে ভেবে হয়তো আপত্তি করবে। কিন্তু অনিমেষ তেমন কিছুই করল না, বরং খুশি হলো। মনে মনে যেন অনিমেষ একটু নিশ্চিন্তও হলো। সারাক্ষণ রাত্রির এই সেবা করে যাওয়াটা অনিমেষের কাছে মোটেও স্বস্তিদায়ক ছিল না। দিন কতক হলো, এখন অনিমেষ আবার একটু একটু কম্পিউটারে বসছে, রাত্রিও নিশ্চিন্ত হলো। যাক, যে সময়ও বাড়ি থাকবে না, অনিমেষ অন্তত কম্পিউটার নিয়ে নিজেকে ব্যস্ত রাখার একটা সুযোগ পাবে। দেখতে দেখতে অনিমেষ আবারও ডুবে গেল কম্পিউটারে। এবার কিন্তু নতুন করে রাত্রির অসহ্য লাগতে লাগলো। একে সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, তারপর অফিস করে বাড়ি এসেও কোথায় সে দুটো সুখ দুঃখের কথা বলবে অনিমেষ শুনবে তা নয়, সেই পুরনো অভ্যেস মতো কম্পিউটারে মুখ গুঁজে অনিমেষ বসে আছে। দিন দিন বিরক্তি বাড়তে লাগলো রাত্রির। একদিন হঠাৎই দেখল অনিমেষের এক পুরনো বন্ধু এসেছে বাড়িতে, পলাশ। ভালো লাগলো পলাশকে দেখে, আরো ভালো লাগলো যখন শুনলো অনিমেষ নিজেই ফোন করে ডেকে আনিয়েছে পলাশকে। ভাবল, যাক, কম্পিউটারের সঙ্গে প্রেম তালে কমেছে, মানুষের সঙ্গ পাবার ইচ্ছে আবারও হচ্ছে আজকাল। এরপর থেকে পলাশ প্রায়ই আসত। পলাশ নিজে একজন জুলজিস্ট, নানা রকম রিসার্চের সঙ্গে যুক্ত, খুবই আমোদে। রাত্রিও তাকে বেশ পছন্দ করত, কিন্তু ক্রমশ তার কাণ্ড কারখানাতে রাত্রির বিরক্তি ধরতে আরম্ভ করলো। নানান ধরনের অদ্ভুত জিনিস এনে পলাশ আস্তে আস্তে তাদের বাড়ি একেবারে ভরিয়ে তুলতে লাগলো। বড় বড় পেট্রি ডিশে কি সব জিনিস, প্রচুর সাদা সাদা গুঁড়ো, কিছু কিছু চূর্ণ, কিছু হাড়ের গুঁড়ো, এত সব অদ্ভুত জিনিস কোন কাজে লাগবে বললে কেউই তাকে সঠিক কোনো উত্তর দেয় না। অনিমেষকে জিজ্ঞেস করলে সেও এটা ওটা অন্য কথা বলে এড়িয়ে যায়, পলাশকে জিজ্ঞেস করলে সেও চুপ করে থাকে। একদিন অনিমেষ খাওয়া দাওয়ার পর বলল, রাত্রি তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে যাচ্ছি, একটু দেরি হবে আমার। আর শোনো না, কাল একটু সকাল সকাল তোমাকে সঙ্গে নিয়ে যাব, হসপিটালে যাব একবার, এই হাতের কাটা জায়গাটায় কিরকম একটা অস্বস্তি হচ্ছে, একবার কালকে গিয়ে চেক আপ করিয়ে নেব, ঠিক আছে? আবারও সেই পুরনো রোগ। অনিমেষ কাজ করতে করতে কম্পিউটার টেবিলেই ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা ঘুম ভাঙল অনিমেষের, রাত্রিকে সে আজ আবার নতুন করে চমকে দেবে, দারুণ ভাবে চমকে দেবে। একদিন তার ভাঙা ফুলদানি নতুন করে গড়ে দিয়ে চমকে দিয়েছিল, তার চেয়েও অনেক অনেক বেশি চমকে দেবে আজ। ঘুম ভেঙে উঠে তার 3D ইমেজ প্রিন্টারের দিকে তাকালো অনিমেষ। ও মাই গড, কি? অনিমেষ যা দেখল তাতে তার চক্ষু স্থির। টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় অনিমেষ, আর একজন অনিমেষ, হুবহু এক রেপ্লিকা। ও মাই গড, কি করেছি আমি, কি করেছ?
আমি তো শুধু একটা হাত বানাতে চেয়েছিলাম। তাড়াতাড়ি প্রোগ্রামিং করতে গিয়ে ড্রয়িং রুমে রাখা আমার ছবিটার থেকে হাতটা আলাদা করে নিয়ে তার থ্রি ডি ইমেজ বানানোর বদল আমি ভুল করে পুরো ছবিটারই থ্রি ডি ইমেজে মাউস ক্লিক করে বসে আছি। কি করেছি আমি? ছবির মতো অ্যানিমেশন মনে পড়ে। পুরো প্রস্তুতি পর্ব, পর্যাপ্ত টিস্যু কালচার করা হয়েছিল, পর্যাপ্ত হাড়ের গুঁড়ো, পর্যাপ্ত রক্ত এনে গিয়েছিল পলাশ, যাতে কোথাও মানব শরীরের উপাদানের কোনো ঘাটতি না পড়ে, ফলে নতুন করে পূর্ণ অনিমে সৃষ্টির পথে কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, পলাশ তাকে খুবই সাহায্য করেছে টিস্যু কালচার করতে, বোনডাস জোগাড় করতে, রক্ত জোগাড় করতে। এক্সরে মেশিন সে আগেই জুড়েছিল কম্পিউটারে, নিজের এক্সরে ছবি সে তুলল পলাশকে দিয়ে। এবার ওই ফটোর ছবির সঙ্গে এক্সরে ছবিকে মিশিয়ে সে একটা ডান হাত শুধু তৈরি করতে চেয়েছিল, যেটা হসপিটালে গিয়ে জুড়ে নিলেই হতো। কিন্তু সে যে ভুল করে পুরো ছবিটাই ক্লিক করে ফেলেছে। রাত্রি ওঠার সময় হয়ে আসছে, আতঙ্কের শিহরণ ছড়িয়ে গেল অনিমেষের গোটা শরীরে। রাত্রি কোনো ভাঙা জিনিস সহ্য করতে পারে না। এবার এবার কাকে চয়েস করবে রাত্রি? হাত কাটা অনিমেষকে, না ওই আস্ত পূর্ণ অবয়ব অনিমেষের থ্রি ডি ইমেজটাকে? মাথার মধ্যে মুহূর্তে উত্তাল উদ্বেগ উৎকণ্ঠার ঝড়। অনিমেষ কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎই দরজা খোলার শব্দ, ঘুম ভেঙে রাত্রি এসে ঢুকলো তার কম্পিউটার ঘরে। তুমি সারা রাত ঘুমোনি? বলতে বলতে রাত্রিরও চক্ষু স্থির, দু চোখ কচলে আবারও দেখলো রাত্রি। আমাকে মাথা খারাপ হয়ে গেছে, ডাবল ভিশন দেখছি নাকি আমি? একটা হাত কাটা অনিমেষ চেয়ারে বসে, আর একটা হাত না কাটা অনিমেষ দাঁড়িয়ে আছে রাত্রির দিকে চেয়ে হাসছে। একজনের চোখে আকুল আরতি, আর একজনের ঠোঁটের কোনায় স্মিত হাসি। অনিমেষ কোকিয়ে উঠল, রাত্রি আমি আসল, ওটা 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 থ্রিডি ইমেজ। রাত্রি ভাবতে লাগলো অনিমেষের না বলা কথা সে বুঝতে পেরেছে, কিন্তু এবার সে কাকে সিলেক্ট করবে, আসলকে না ইমেজকে? একবার মনে হলো মন্দ কি, ইমেজকে সিলেক্ট করে জব্দ করবে ওই কাজ পাগল অনিমেষকে। কিন্তু না, কোথায় যেন একটা খটকা রাত্রি ঘুম ভাঙা ব্রেনটাকে একটু ঝাঁকুনি দিল। ভাবতে ভাবতে বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল রাত্রির মাথায়। আচ্ছা, আমরা তো সব সময় বেস্ট, অ্যাটলিস্ট বেটার জিনিস সিলেক্ট করি, কে বেটার? ওই হাত ভাঙা মানুষটা না, ওই আস্ত হুবহ হ্যাঁ কি মেজটা? ইমেজের ব্রেনটা মানে ব্রেনটা নয় মনটা, মন আছে কি ইমেজের? মনের তো কোনো স্ট্রাকচার নেই, এক্সরে দিয়েও মনের ফটো তোলা যাবে না, তাহলে ইমেজেরও কোনো মন নেই। হাত ভাঙা মানুষটার শরীরে ডিফেক্ট থাকলেও একটা একটা মন আছে, যাকে যাকে আমি ভালোবাসি আজও এখনো। রাত্রি ধীর পায়ে গেল চেয়ারে বসা অনিমেষের কাছে। মানুষের দ্বিতীয় ঈশ্বর হওয়ার চেষ্টা না করাই ভালো অনিমেষ, ওতে শুধু ফ্র্যাঙ্কেনস্টাইনই তৈরি হয়। আমি তোমারই অনিমেষ, আমি তোমারই তোমারই অনিমেষ। অনিমেষের দু চোখ বেয়ে উষ্ণ জলের ধারা,
এরকম ভাবে গল্পটা শেষ হবে নাকি অন্য কোনো ভাবে, এ নিয়ে মনে একটা সংশয় ছিল লেখিকার। আমার মনে হয়েছে যে না, অন্যভাবেও এই গল্পটাকে শেষ করা যেতে পারে, হয়তো সেটা আরেকটু আধুনিক। দুটো সেই চিঠি তিনি লিখে পাঠিয়েছেন, আমাকে বলেছিলেন যে যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনি করবেন। আমার মনে হচ্ছে যে আমার শ্রোতাদের অধিকার আছে এই দুটো এন্ডকেই আলাদা আলাদা করে চেনবার, জানবার। এসো আমরা আরেকবার ফিরে যাই ঠিক সেই মুহূর্তটায় যখন রাত্রিও থ্রি ডি ইমেজ দেখে বিস্ময়ে অভিভূত। একটা হাত কাটা অনিমেষ চেয়ারে বসে, আর একটা হাত না কাটা অনিমেষ দাঁড়িয়ে আছে রাত্রির দিকে চেয়ে হাসছে। একজনের চোখে আকুল আরতি, আর একজনের ঠোঁটের কোনায় স্মিত হাসি। অনিমেষ কোকিয়ে উঠল, আমায় তুমি ছেড়ে যেও না রাত্রি, আমায় তুমি ছেড়ে যেও না, বিশ্বাস করো আমি আসল, আমি 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 আসল। অগ্নি সাক্ষী করে যাকে তুমি বিয়ে করেছিলে, ও একটা নকল থ্রি ডি ইমেজ মাত্র রাত্রি, একটা থ্রি ডি ইমেজ, জাস্ট থ্রি ডি ইমেজ। এবার রাত্রির মাথায় গোটা ব্যাপারটা ঢুকলো, সেই ভাঙা ফুলদানি নতুন হয়ে যাওয়াটা মনে পড়ল রাত্রির। ভাঙা টুকরো ফুলদানির কম্পোনেন্ট গুলো দিয়ে নতুন আস্ত ফুলদানিটা তৈরি হয়েছিল, কিন্তু রাত্রির মনে হলো এখানে আস্ত অনিমেষের সমস্ত কম্পোনেন্ট কি করে পেল অনিমেষ? সে জিজ্ঞেস করল, তুমি এত সব কম্পোনেন্ট কোথা পেলে? পলাশ 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 সাহেব, পলাশ আমার টিস্যু কালচার করেছিল পেট্রি ডিশে, আমার ব্লাড গ্রুপের রক্ত মিলিয়ে মিলিয়ে এনে দিয়েছিল পলাশ। হাড়ে হাড়ের গুঁড়ো তো কিনতেই পাওয়া যায়, সব মিলিয়ে সব 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 মিলিয়ে রাত্রি। এবার রাত্রি থ্রি ডি ইমেজের দিকে তাকালো, প্রশ্ন করল, তুমি তুমি কি জীবিত? অবশ্যই, সমস্ত লিভিং সেল দিয়ে তো তৈরি করা হয়েছে আমায়, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি অনিমেষ। মানুষের মন অতি বিচিত্র, রাত্রি অনেকক্ষণ ভাবল, অনেকক্ষণ। আচ্ছা দুজনকে রেখে দিলে কেমন হয়? একজন অফিস যাবে, কাজকর্ম করবে, তাহলে আমিও নিশ্চিন্তে চাকরিটা ছেড়ে দিতে পারি। চাকরিটা করতে আমার মোটেই ভালো লাগে না। আরেকজন অনিমেষ বেশ আমার কাছে কাছে থাকবে, আমার সুখ দুঃখের সব রোজের কাজের সঙ্গে হবে, ইমেজের সঙ্গে আমি নয় ঘুরতে যাব মাঝে মাঝে গাড়ি করে, খেয়ে আসবো রেস্তোরাঁয়, দুজনকে প্রয়োজন মতো কাছে টানব। আমার জীবনে নিঃসঙ্গ মুহূর্ত বলতে আর কিছুই থাকবে না, কিচ্ছু না। এক বিচিত্র হাসি খেলে গেল রাত্রির মুখে। ভালো তো, তোমরা দুজনেই থেকো আমার সঙ্গে, অসুবিধে কোথায়? অ্যাটলিস্ট আমার তো কোনো অসুবিধে নেই, বরং বেশ ভালোই লাগবে, ভালোই লাগবে আমার। অনিমেষ ভাবল একে বিচিত্র জটিল জীবনে জড়িয়ে পড়ল, সে কি পারবে, পেরে উঠবে প্রতিদিন নিজের সঙ্গে, নিজের ত্রিমাত্রিক ইমেজের সঙ্গে এইভাবে কোমর কষে পাল্লা দিতে? এই হলো আজকের জোড়া রহস্য। হ্যাঁ, কোন শেষটা বেশি পছন্দ হলো তোমাদের বলো তো শুনি, বলবে কিন্তু ইমেলে। ছাদের বাগান আজ যারা সাজিয়েছিল এবার বলি তারা কারা, অসিদ্দা, গৌতম ব্যানার্জি, সোমনাথ, প্রসেনজিৎ ঘোষ, জয়িতা, অনিন্দিতা বসু, আর গল্প পড়তে পড়তে মরতে মরতেও আমি সতীনাথ, আমি তো ছিলামই সোনালী মুখোপাধ্যায়ের ত্রিমাত্রিক রাত্রি তুহিনা দত্ত, আর গল্প পড়ার পাশাপাশি অনিমেষ আমি
সতীনাথ। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্টস রাজা সেনগুপ্ত।